হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো আজকের ব্লগটা মেনলি হচ্ছে, ফার্স্টে বলো গরমে কেমন আছে সবাই? মানে প্রচণ্ড গরম পড়েছে, সবাই জানো যা তা অবস্থা একেবারে। তো এরই মাঝে যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি অনেকদিন পর। তো ব্যাপারটা হচ্ছে একটা পুজো আছে, সেই পুজোটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, তোমাদের দেখাবো। তো তার আগে দিদিরা আমাদের সারপ্রাইজ দেবে বলে একটা কথা বলেনি, কিন্তু আমাদের একটা গুপ্ত চর আছে যে আমাদেরকে চুপচুপ করে সবকিছু বলে দিয়েছে, যে জিনিসটা ছোটবেলায় দিদিরা করতো আমাকে দিয়ে সেটা এখন। তো চলো যাই হোক, বেশি কথা না বলে দেখবো দিদিরা কি সারপ্রাইজ দিচ্ছে। আমরা আমি তো জানি, কিন্তু তোমরা তো জানো, তোমাদের দেখাতে হবে এবং ওই পুজোটা আমরা দেবো। পুজোটায় কি কি হয় না হয় সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাওয়া যাচ্ছে দিদি বাড়ি, আমি মা বাবা সকলেই যাচ্ছি। তো চলো, যে ঘন্টায় মায়ের গুছিয়ে গুছিয়ে হয় না, বাবা দু ঘন্টা ধরে বলেই চলেছে কিন্তু তবুও মার হচ্ছেই না। তো চলো ফাইনালি দেখি মা চলে গেছে রাস্তায়। অবস্থা নদীটা দেখো, মাথাটা ব্রিজ হবে 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 করে, এখন অব্দি ব্রিজ হতে পারেনি, মাথা দিয়ে আমাদের যেতে হয়। তো দেখো বাচ্চাগুলো মাছ ধরছে, বাবা বাবা কি মা সামনে মা রাগ করেছে তাই সামনে সামনে হাঁটছে, আমি আর বাবা পিছনে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বাবার সঙ্গে বাবার দলে। ফাইনালি ফাইনালি ছেড়েছে। তো আমরা নিজেরা নিজেদের সারপ্রাইজ নিয়ে নিই, কারণ যারা সারপ্রাইজ দেওয়ার তারা কেউ এই সামনে নেই। তো সারপ্রাইজ হচ্ছে এইটা, শুধু এইটুকুর জন্য এইটা বলবে না বলে এত কিছু রং টং করে সব লাইট টাইট লাগিয়েছে। তো আমরা একা সারপ্রাইজ নিয়ে নিয়েছি, আমাদের কাউকে দরকার নেই। তো প্রত্যুষা বারবার ভিডিও কল করে আমাদেরকে দেখিয়েছে, তো দিদি বুঝতে পারিনি, দিদি ভেবেছে যে আমরা দেখতে পাইনি, যে কারণে প্রত্যুষাকে বারবার একটুখানি রাগ রাগ দেখিয়েছে, কিন্তু আমাদের চোখ আমরা দেখে ফেলেছি। হ্যালো বাবা, আমরা আরও চালাক, প্রত্যুষা আরও চালাক বললাম না, আমাদের গুপ্তচর, তো প্রত্যুষা আমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। পরে দেখাচ্ছি, বাড়ির লোককে ফোন করে ডাকতে হচ্ছে কি একটা দিন এলো। কারেন্টের বিল ফিল বাড়ি দিই যখন সারপ্রাইজ দিতে গিয়ে মানুষ নিজে সারপ্রাইজ হয়ে যায় খুবই ভালো লাগে, জানি তুই তো আমাকে নিয়ে আগে এরকম গুপ্ত জারের ব্যাপারটা করতিস, ভগবান রিভেঞ্জ দেবে না তোকে, আমার তথ্য বার করতে হয় না, আমার দিকে তাকালেই সবাই বলে দেয় গড়গড় করে। ঠিক আছে, ওফ থ্যাংক ইউ। তো এই জিনিসটারই গড়গড় ছিল পড়ানো, আমাদের প্রত্যেকটা পড়াতে এসেছে, প্রত্যেকটা পড়াতে না আসলে পাগল হয়ে যায়, কতবার ফোন করেছে সারাদিনে, আমি এটা পড়া চাকের চাই না। তাহলে তোর কথা অনুযায়ী তোরা যখন গিয়েছিলি তখন আমাদের বাড়িতে জল দিয়েছে, তোদেরকে ঠান্ডা বৃষ্টি দিয়েছে, তোদের বাড়ি আমরা জল দিয়েছি, শাট আপ, আমাদের বাড়ি গিয়েছিস তাই জন্য আমরা সেটা ব্যবস্থা করেছিলাম। বলো বাবা, এবার তোদের বাড়ি এসেছি তোরা ঠান্ডার ব্যবস্থা কর, এত গরমে থাকা যাবে না। বলো বাবা, না না হবে না, ওইসব হবে না, ঠান্ডা ওয়েদার ছিল, জীবন কত সুন্দর ছিল, না না এটা তোদের খুব ভুল, তোরা কেন ব্যবস্থাপনা ঠিক নেই তোদের। কে আসছে বাবা, কোথায় ছিলি, পড়া করেছিস সত্যি সত্যি সত্যি? এই কই যাবিস, হ্যাঁ এই মরেছে দেখি একবার হাসিলাম করি, না না শোন ওর টেকনিক আছে, ও শোন ও কিন্তু কাউকে কিচ্ছু বলেনি, ও মুখে কিছু বলেনি, ও এসে শুধু পেছন খুলে মানে ফোনটা সামনে ওরম রেখে পেছনটা দেখিয়ে দিয়েছে আমাদের, ও কিচ্ছু বলেনি যে এটা দেখো বা কিছু, না শোনা তুমি তো এমনি ভালো আছো, কেন গরমে তুমি ভালো নেই, ও কি গো এই 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 কি চলছে এখানে, এখানে আম খাওয়া চলছে, আম এখানে আম খাওয়া চলছে, এটা দু নম্বর আম, একসাথে দুটো ওরা আর পারেনি বসে থাকতে, এই তোর হাতে আম না বাঁচো নেই বাবা, প্রচুর গরম বাবা, চাঁদ দেখে আসলাম ওপরটায় কি সুন্দর গোল সুন্দর, কিন্তু ব্রাইটনেস কম চাঁদটার, বাদর না চুরু হয়ে গেছে আমার পায়ের উপরে, উফ বাবা মেয়েটা মানুষ চলো না, না ব্যাং ব্যাং গোল গোল পা, বল গোল গোল পা কি, গোল গোল পা তোর মাথা খানা, গোল গোল পা মানে পাগল পাগল, হ্যাঁ বলবো বারো তেজপাতা, মিললো না আমার শাশুড়ি, এখন আমি চিনি না শাশুড়ি লেজও নেই, কারণ শাশুড়ি মানুষ, তেজপাতা
পাগল, তোর মতো পাগল ছেলে একটা। তুই কেমন আছিস তাই বল? কেন আমার বলছে কি, আমার গরম লাগে, আমার গরম লাগলে ঘুম আসে কিন্তু ম্যাডাম চলে আসে পড়াতে। কি একটা জীবন, কি একটা জীবন! পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো চাকরি করো, তারপর আর ম্যাডাম আসবে না পড়াতে। আর কি বলতে চাস বল? আমাকে কন্টিনিউয়াস বলে আছে ভিডিও অন করো, ভিডিও অন করো। বল কি বলতে চাস তুই বল। তোমরা আমাদের বাড়ি আসবা, তোদের বাড়ি চেনে না কেউ। দারুণ ব্যাপার। তো কি খাওয়াবি? তোর মাথা কেউ খাবে না, মাছের মাথা হলে একটা হতো। মাছের মাথায় খাওয়াবি? কি মাছের মাথা? ইলিশ মাছ। আর মাছের পাতুরি? ইলিশ মাছের পাতুরি হয়? ও বাবা, আমি তো জানতাম ইলিশ মাছ শুধু ভাজা হয়। বাবা ঠিক বলেছে, ইলিশ মাছের তো পা নেই, তাহলে পাতুরি কি করে হবে বলো? এবার হবে কি করে? আমার নিজের বাড়িতে কেন বানাবো? তোদের বাড়ি এসছি, আমি খেতে চাইছি, তুই খাওয়াবি, ব্যাস। আমি কেন নিজের বাড়ি বানিয়ে খাবো? জল খাবো? হ্যাঁ, আমি তো জলই খাবো, জলই তো জীবন। জলের ট্যাঙ্কি আমি কেন খাবো? ট্যাঙ্কির মধ্যে জল ভরে খাবো? পাগল! এই মুহূর্তে আমরা চলে যাবো দিদির রান্নাঘরে, আমি মুড়ি খাবো না। এই আবার কি, বাড়িতে মানুষকে ডেকে এনে মুড়ি খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, নিরামিষে না, নিরামিষে কত ভালো ভালো জিনিস হয়। এটা তুমি না, এটা তুমি ঠিক করছো না। এই গরমে আমার পাঁপড় ভাজাও আমি খাবো না। না, আমার একটু টেস্টি টেস্টি কিছু চাই। পুলিশে কি করবি? কে চোর? তুই তো চোর। তা আমাকে বলা হলো যে নিজে যা খাবে নিজে করে খেতে হবে, সেই জন্য আমাকে নিজে করে এখন খেতে হচ্ছে। এই অবস্থা আমার, এই যে চলছে। কি একটা দুর্দিন এলো, মানুষকে বাড়িতে দেখে মানুষকে এইভাবে ইনসাল্ট করা হচ্ছে। এই যে চলছে আমার রান্না, রান্না বান্না। এই যে পাস্তা অলমোস্ট রেডি, এটা মিক্স করলে ভালো করে বেশ আশা করি হয়ে যাবে। এই যে আমাদের পাস্তা একেবারে রেডি, আমরা খাবো কত করে। তা পাস্তা দেখে আমার অবস্থা এরকম। দিদি কেমন আছে খেতে? সত্যি নিরামিষ পাস্তা দিদিদের আমার উপর ভরসা ছিল না যে খেতে কেমন হবে, কিন্তু সত্যি এই কি গরম জল। খাবি? খাবি? কেন ঠান্ডা হাওয়া খাওয়াবে বলে বৃষ্টি আনতে পারেনি, কিন্তু ফ্যান নিয়ে চলে এসেছে জামাই। কি হচ্ছে খোলা, কি বলে এটাকে, ওপেনিং না আনবক্সিং হচ্ছে, আনবক্সিং, স্ট্যান্ড ফ্যান আনবক্সিং চলছে। তো আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 8টা, আর মা এর মধ্যে নাকি পুজো দিয়ে চলে এসেছে, আমাকে কেউ বলেনি, পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমরা কখন যাবো? সারাদিন রাত আছে। আচ্ছা, আজকে সারাদিন রাত হবে, মানে পরে নাকি আরো ভিড় হয়ে যাবে। তো আমি ঘুমিয়েছিলাম বলে ডাকিনি, কিন্তু এর মধ্যেই সকালবেলা ওখানে খাওয়াবে না আজকে, যত লোক আসবে সবাই খাওয়াবে আর কি। তো যাই হোক, দেখি আমরা কখন যেতে পারি। তোমার বিশাল ব্যাপার সকালবেলা উঠে। আচ্ছা, জায়গাটা খুব জাগ্রত সবাই, এটা হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক কখন যাই আমরা। এই যে সকাল সকাল দিদি আমাকে কফি টফি এনে দিল, এখন দিদি মাকে ফুল গাছ দেখাতে নিয়ে আসছে। দেখি কই ফুল, কই ফুল, কই ও এই সব ফুল। তুমি মেয়েদিকে পাচ্ছে, যেদিকে পাচ্ছে বাবা, তুই চাহ ব্যাপার
হ্যাঁ সকালবেলায় উঠে এবারে ফোন টোন ঘেটে একাকার করে ইচ্ছে তো ফেসবুক দেখতে হয় বস বেশি না বকে লেখ এই লেখ এই যে সকাল সকাল চলে এসছে আম ল্যাংচা ডাল তরকারি লুচি লুচি আর এই যেখানে চলছে বেশ আছে এই কি পর খাবে না এদিকে আগে বাবা খাচ্ছে না তুই খাবি না তুই পর আগে অত কি করবিও না ঠিক আছে দাঁড়া বাবা মটন খাবে লিখার গেলে মটন খাবি তোদের সারা গাঁ তোদের গ্রামে সবাই নিয়ে খাচ্ছে নিরামিষ খাচ্ছে তুই মটন খাবি এরই মাঝে আজকেও দিদি আমাকে নিরামিষ খাওয়াবে তাই পনির রান্না করেছে এই যে তো প্রচন্ড গরমে এই হচ্ছে ব্যাপার সকাল থেকে এখনো পুজো দেখতে নিয়ে যায়নি তো দুপুরবেলা সবাই খেতে যাবো নাকি ওখানটায় খেতে দেয় এরকম কিছু শুনলাম তো সবাই মিলে একসাথে খাওয়ার কথা বলছিল তো এখন এতক্ষণ পর ওয়েট করার এখন বলছে নাকি যে ওরা বিকালেও খেতে দিতে পারে তো এখন চল এখন গিয়ে খাবি মানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমাকে এখনো নিয়ে যায়নি আর এই রোদের মধ্যে সত্যি মানে যা ভিড় শুনলাম সেখানে গিয়েও আর কি কিছু সেরকমভাবে দেখতে বা নিতে পারবো না তো চলো যাই দেখি খেয়ে নিই আর বিকালে বলছে এখন একটুখানি করে খাবো বিকালে গিয়ে অনেকটা খাবি এই হচ্ছে ব্যাপার চলো যাওয়া যাক ব্যাপারটা হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমি দিদিকে বললাম যদি সেরমই হয় তাহলে একটা কাজ কর তুই নে তুই আর আমি একসাথে খাবো না খাবো তো দিদির সাথে আজকে খাবো আমাকে সেরকম খাইয়ে দেয় না আমার জন্য মনে একটু দুঃখ থাকে তো দিদির সাথে খাবো এই যে চলছে তো ফাইনালি মোটামুটি রেডি হতে পেরেছি এতক্ষণ মানে একটু ল্যাগ খাওয়ার পরে যাই হোক তো মানে লিপস্টিক ছাড়াই গরমে আর কিছু করতে নেই আর কিছু পসিবল নয় খুব কষ্টে মানে হয়েছে যেটুকু তো খুব কষ্টে রেডি হলাম প্রচুর গরম বাবা বলছে রুটি শেখার মতো শেখা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক তো চলো সবাই মোটামুটি রেডি আর এইরকম ফার্স্ট টাইম আমি খাবো এরকমভাবে এক্সাইটেড একটুখানি তো চলো সবাই মিলে যাই দেখি যেমন গানে কি গান্তি তো তিন দিন ব্যাপী গানটা চলছে শুনলাম তো এখন গানটা শেষ হবে তারপরে সবাই খাওয়া দাওয়া নাকি তো আমার বান্ধবী আছে এখানে একটা শ্রেয়া তোমরা চেনে আমাকে বারবার ফোন করছে যাওয়ার জন্য চলে গেছে অলরেডি চলো যাবো দেখা যাক কি হয় সব রেডি রেডি হয়ে বসে আছে আর এই একজন সারাদিন ফোন রাখ ফোন ফোন রাখ ফোন রাখ আমি পুরো কালে কালেশ্বরী হয়ে গেছি আর এই যে সব মানুষজন ফাইনালি বেরোতে পেরেছি আমরা হ্যাঁ চরণ বাবু ট্যাক্সি না তোর বাবাকে বল তোর বাবাকে গাড়ি করে নিয়ে যেতে এই যে ফাইনালি আমাদেরকে তাকাচ্ছি না দিদি এ দিদি তুই খেতে যাচ্ছিস খেতে যাচ্ছিস তাহলে দেখতে যাচ্ছিস খাবারগুলো আমাকে ঘুরতে নিয়ে আসা হয়েছে ঘুরতে যাচ্ছি অনুকূল মন্দির আর এই যে মাথার উপর দেখো রান্না হচ্ছে না ইয়ে করছে কাটছে দেখো দেখছি পাখাগুলো ঘুরছে একবার সবার চল চল বাতাসের ঝড় চলছে ওখানে দিদি বাতাসের ঝড় চলছে যত পারিস যত পারিস যত পারিস নে গরম গরম করে একবারে এই গরমে বাতাসা বৃষ্টি হচ্ছে এমনি বৃষ্টি হলে কি হয়েছে বাতাসা বৃষ্টি হচ্ছে সত্যি খুব ওটার ইচ্ছা আমাকে নেবে না পুরা জল জল অবস্থা স্কুল জীবনের পর শ্বশুরি দেখতে পেয়েছি আবার শ্বশুরিকে দেখতে পাচ্ছে শ্বশুরি খেতে পেয়ে গেছি কেনে খা জিপ বের করে কে খায় কেমন খেতে এই যে দাদু দিদুনের সাথে খেলনা নেওয়া চলছে আমার জীবনে এসব হলো না দুঃখের বিষয় প্রসাদ দেওয়ার সাথে সাথে সবাই খিচুড়ি খেতে বসে খিচুড়ি না ভাত এসব খাবার প্রসাদ লাইন পিছনের দিকটা তো এত লাইন আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি ও তেরি
এত ডিসটেন্সে এসো, এত এরকম অবস্থা। ওই যে ওইদিকে আরো আনলিমিটেড মানুষজন আছে যেগুলো দেখার বাইরে। তো দিদি বলছো অনুভূতি কেমন? সব ভিজে গেছে, সবাই ভিজে গেছে প্রচুর। হ্যাঁ স্নান, দিদি স্নানে গেছে। ব্যাপারটা হচ্ছে এত চারিদিকে ভর্তি, মানে কোনো দিকে রাস্তা ফাঁকা নেই আর কি, এই অবস্থা। এই ভিড়টার কোনো তুলনাই নেই, এই ভিড় দেখাই যাবে না, মানে মানুষ কোথায় কে আছে, প্রচুর লোক প্রচুর। এই যে পাখার ঝড় আর খাবার লাইন, এরকম ভাবে চারিদিক দিয়ে যাবে। কিন্তু এখনো কেউ পেল না, আমি এই প্রথমবার খাবো, আমি খুব এক্সাইটেড। দিদি প্রত্যেকবার খাস, দেখা যাক কখন আসেনি।